দর্শক ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আপনারা জানেন যে ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচন চলছে, এরই মধ্যে গতকাল রোববার সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এরই মধ্যে বুথ ফেরত যে ফলাফল সেটি আসতে শুরু করেছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আছে আমি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে ফ্রান্সের নির্বাচন নিয়ে কথা বলবে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সহ সম্পাদক মারুফ ইসলাম। মারুফ, আপনাকে স্বাগত। মারুফ, দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে, এরই মধ্যে বুথ ফেরত জরিপ আসতে শুরু করেছে, মানে কেমন দেখছেন? সুপ্রিয়, আমরা যেটা দেখলাম যে প্রথম দফার যে ভোটটা হয়েছিল গত 30 জুন, সেই ফলাফলে ডানপন্থীরা এগিয়ে ছিল, কিন্তু দ্বিতীয় দফার ভোটে এসে দেখছে যে ফলাফল পুরোটাই উল্টে গেছে, পাশার কানে উল্টে গেছে যেটা বলা হয়। এখানে এসে বামপন্থীদের জোট ভোটের জরিপ থেকে আমরা যে ফলাফল দেখছি, তাতে বামপন্থীদের জোট তারা বেশ এগিয়ে আছে। এখন পর্যন্ত যে ফলাফল আমাদের হাতে এসছে এবং আন্তর্জাতিক খবর থেকে আমরা জানতে পেরেছি, সেখানে দেখা যাচ্ছে যে বামপন্থীদের যে জোট নিউ পপুলার ফ্রন্ট তারা 182 দখল করছে, আর মাখোর এখনকার প্রেসিডেন্ট নবী মাখোর তার দল টুগেদার অ্যালায়েন্স তারা 163 দখল করেছে। আর যে ডানপন্থী জোট যারা এগিয়ে ছিল প্রথম দফা ভোটে ন্যাশনাল র্যালি তাহলে 143 দখল করেছে, অর্থাৎ তার তৃতীয় ভোটে চলে গেছে। উত্তর জরিপে এখন পর্যন্ত এটি জোট এসেছে। আচ্ছা, আমরা যতটুকু জানি যে সরকার গঠন করতে হলে 289টি আসনের দরকার হয়, এক্ষেত্রে দেখছি যে ফলাফলে আসলে কারোই সেরকম আসনের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। তো মানে হঠাৎ করে দ্বিতীয় পর্যায়ের যে ভোট গ্রহণ, সেখানে এসে ডানপন্থীদের উল্টে যাওয়া, আপনি যেমনটি বলছেন বাসার ডান পরিবর্তন হয়ে যাওয়া, এটা আসলে কেন? এটা প্রথম ভোট হওয়ার পরে যেটা দেখা গেছে যে ডানপন্থীদের উত্থান হচ্ছে, এতে বামপন্থী এবং যারা মধ্যপন্থী ফ্রান্সের জনগণ সমর্থক তারা অনেক উদ্বিগ্ন হয়ে রয়েছে। ডানপন্থীরা যদি ক্ষমতায় আসে তাহলে নানা দিক থেকে তারা হয়তো শঙ্কা বোধ করবে। সেই জায়গা থেকে বামপন্থী যে দলগুলো আছে তারা এবং বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তার যে দল, এই দুই দলের মধ্যে একজন সমঝোতা, আর সমঝোতা হওয়ার ফলে তারা প্রায় 100+ প্রার্থীকে প্রত্যাহার করবে, অর্থাৎ যে যে আসনে দুই দলের প্রার্থী ছিল তারা সমঝোতা করে সেখানে একটি প্রার্থী, যাতে দুই দলের সমর্থকদের উপর একটি জায়গার উপর, এবং এই কৌশলটা শেষ পর্যন্ত কাজে দিয়েছে, যার ফলে ন্যাশনাল ফ্রন্ট অনেকটা এগিয়ে গেছে। সেখানে আমরা শেষ পর্যন্ত দেখলাম যে 182 দিয়েছে। এখন এই দুই দল মিলে যদি জোট করে সেই ক্ষেত্রে সরকার গঠন করা সম্ভব, অর্থাৎ এই ন্যাশনাল পপুলার ফ্রন্ট এবং মাখোঁদের অ্যালায়েন্স দুজন মিলে যদি সরকার গঠন করতে চায় তাহলে 345 আসন হয়ে যায়। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য তো দরকার আপনার 289, অনায়াসে আসন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে নিউ পপুলার ফ্রন্ট, এটা আসলে কারণ নিউ পপুলার ফ্রন্ট, এটা আসলে অনেক পুরনো একটি দল আছে। আচ্ছা, 1936 সালে প্রথম সরকার গঠন করেছে, পুরনো একটি দল, নানা চড়ামন্ত্রের মধ্যে দিয়ে আবার গিয়েছে, তো শেষে এই নির্বাচন আগে এসে আরও নতুন করে আবার আলোচনা এসেছে। এই দলের মধ্যে আছে মূলত আপনার ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, গ্রিন পার্টি, কমিউনিস্ট পার্টি, এই সবগুলো মিলে আসলে একটা জোট ন্যাশনাল পপুলেশন বলা নিউ পপুলেশন। আচ্ছা, এখন পর্যন্ত ফলাফল আমরা যা দেখছিলাম, এখানে কি মানে সরকার গঠন করতে কি কি ধরনের যোগ্যতা হতে পারে, হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে কিনা, এই বিষয়ে আপনি কি বলতে চান? হ্যাঙ্গিং পার্লামেন্ট বলতে এটা তো কিন্তু একটা বললাম যেহেতু এত সুন্দর উপস্থাপন করে পাইনি, সেক্ষেত্রে এখন নিউ পপুলার ফ্রন্টকে অন্য কোনো একটি দলের সমর্থন পেতে হবে। সেক্ষেত্রে মাখোঁর দল যেটা টুগেদার অ্যালায়েন্স তারা অলরেডি এক দলের সমঝোতা করেছে তাদের সাথে, তো এই দুই দল মিলে যদি পার্লামেন্টে যায় তাহলে আরও অনেক উপকার হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে নিউ পপুলার ফ্রন্ট বামপন্থী যে নিউ পপুলার ফ্রন্ট ওরা বেশ পুরনো একটা দল, এতদিন পরে এসে তাদের উত্থানটা আসলে কেন? আসলে ডানপন্থী যারা ছিল আর্মি ন্যাশনাল র্যালি বলা হচ্ছে, তারা ইহুদি বিদ্বেষী বর্ণবাদ প্রচার করে এবং ঘৃণা বিদ্বেষ চলনকে তারা খুব এগিয়ে আছে। এ কারণে মানে এর আগে বামপন্থী মধ্যপন্থী যে দলগুলো বিরঙ্গের নাটক দল এবং নিউ পপুলার ফ্রন্ট, তারা সবসময় এই ডানপন্থীদের একটু একটু রাখার জন্য, একটু সরিয়ে রাখার জন্য সবসময় তারা নিজেদের সঙ্গে চলার চেষ্টা করেছে। কিন্তু বিগত কিছু সময় ধরে দেখা যাচ্ছে যে মাখোঁর দলের কিছু অভিবাসন বিধি, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, তারপর ইনফ্লেশন, অর্থনৈতিক সংকটমুক্ত করা, সব কিছু মিলে মাখোঁর দলের সঙ্গে বামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ, যার কারণে তারা নির্বাচনের সময় আলাদা আলাদাভাবে নির্বাচন করেছে।
এই সুযোগে ডানবিন্ধু আসলে এগিয়ে গেছে এবং যেহেতু বর্তমান যে সরকার সেই সময় ছিল যার কারণে ডানবিন্ধু তাদের তারা হয়েছে এবং সেটা বোধপূর্ণ দেখা গিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে যখন এই ডানপন্থীরা এগিয়ে গেল তখনই মূলত ইউনিয়নের মাত্র দল এবং মাত্রপন্থীরা সচেতন অনেক দূরবাসী হবে তাহলে ডানপন্থীরা আবার ফ্রান্সে চলে আসবে কিন্তু ফ্রান্সের যে ঐতিহ্য সারা পৃথিবীর কাছে যে গ্রহণযোগ্যতা যে কারণে তারা হচ্ছে ইন্দার গণতান্ত্রিক শিল্প সাহিত্য নগরী প্যারিস এই জায়গাগুলো সংযুক্ত হয়ে আসবে যদি ডানপন্থীরা ক্ষমতায় চলে আসে তো সেটা তারা হতে নিতে চান না এই কারণে আবার তারা প্রথম দফার নির্বাচনের ফল দেখে সংখ্যাবোধ থেকে সাবধান প্রার্থী প্রত্যাহার এবং নিজেদের মধ্যে সমঝোতা করে তারা আবার ফিরে এসছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না হয়তো বামপন্থীরাই সরকার গঠন করবে শেষ এককভাবে সম্ভব হচ্ছে না জোট হয়ে তারা সরকার গঠন করবে কিন্তু এর মধ্যে দিয়ে মানে ডানপন্থীরা কিন্তু একটা বার্তা দিয়ে দিয়েছে তাহলে কি আমরা বলতে পারি যে মাখোর যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাটা মানে এখন পর্যন্ত আমরা ফেরত জরিপ যেটা পাচ্ছি যে মাখোর সেই জনপ্রিয়তাটা আসলে দেখছি মাখোর দত্ত অলরেডি ফেরত জরিপছে দ্বিতীয় অবস্থানে চলে গেছে জনপ্রিয়তা সেটা তো ভাটা পড়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে আপনার মাখোর দলের একজন নেতা প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন গাবিল আতাল তিনি এর মধ্যে পদত্যাগ করছেন পদত্যাগপত্র ধন্যবাদ মারুফ দর্শক ফ্রান্সের নির্বাচন সহ বিশ্বের সারা বিশ্বের নানা সংবাদ জানতে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন ভিজিট করুন itvmedia.com